প্রথমবারের মতো সাকিব খানের কোনো মুভি হলে দেখতে এসেছি তুফান সিনেমার ট্রেলার দেখার পর থেকে এক্সাইটিং লাগছিল গানটাও বেশ ভালো লেগেছে সব মিলে মনে হলো বাংলা মুভির মতো না অন্যরকম কিছু একটা হয়তো হবে দেখতে চলেই আসলাম আমরা নর্মাল এই জন্য এবার ঈদে দেশের বাইরে ছিলাম তাই ঈদের রিলিজ পাওয়া মুভি ঈদের সাত দিন পর দেখতে আসলাম কে কে এর মধ্যে তুফান দেখে ফেলেছেন কেমন লাগলো কমেন্টে জানাবেন তবে এতদিন পরেও সিনেমা হলে গিয়ে দেখলাম অনেক ভিড় আমরা জাস্ট এক ঘন্টা আগে অনলাইনে টিকিট করে আসলাম লাস্ট অল্প কয়েকটা সিট ফাঁকা Chilo. ¿No? এসেই আমরা পপকর্ন কিনে নিলাম তারপর যেই মুভি দেখবো অবশ্যই তার পোস্টারের সাথে একটু ছবি টবি তো তুলতেই হয় সবাই তাই করছিল আজকে হলে আমরা একদম উপরের দিকে মানে পিছনে আর কেউ নাই এমন রোতে সিট পেয়েছি এটা ছিল এসকে স্টার স্টার সিনেপ্লেক্স তো যাই হোক এবার সিনেমার কথায় আসি আমার সবগুলো গান ভালো লেগেছে কোরিওগ্রাফি সিনেমাটোগ্রাফি সাউন্ডের কাজ সব কিছু অসাধারণ ছিল আর সাকিব খানের লুকগুলো যেমন জোস ছিল অ্যাক্টিংও তেমন সুপার হয়েছে একদম টপ নচ আগের থেকে অনেক অনেক ইমপ্রুভ করেছে বলিউডের বা কিছু হয়তো আছে এত হয়েছে যে সত্যি প্রশংসা পাওয়ার মতো জাস্ট আমার ফার্স্ট হাফে মনে হয়েছে প্রথম নায়িকার সাথে কেমিস্ট্রিটা বেশি একটা জমতেছে না আর লাস্টের দিকে মনে হচ্ছিল তুফানকে ধরার পাটটা আরেকটু একটু ক্রিটিক্যাল করে দেখালে ভালো হতো মানে এত ইজিলি কট কেন তবে বেস্ট পার্ট ছিল এন্ডিং ক্লাইম্যাক্স মুভি শেষ হয়ে যাচ্ছিল আর মনে হচ্ছে না জমতেছে না বাট ফাইনাল সিনে পুরো অডিয়েন্স খুশি সবাই একসাথে এন্ডিং সিন দেখে চেয়ার আপ করলো আর বেশি কিছু বলবো না স্পয়লার হয়ে যেতে পারে অনেকেরই এখনো দেখা বাকি আর আমাদের সামনে একদল সেলিব্রিটি ছিল এই দিন এই জন্য আরও এনজয় করেছি আমি তো যাই হোক মুভি শেষ করে আমরা ছোটোখাটো একটা ডিনার ডেটে চলে আসলাম আসল কথা হলো অনেকদিন দেশের বাইরে থেকে আমাদের রেস্টুরেন্টগুলোর খাবার দাবার মিস করতেছিলাম রেস্টুরেন্টটা সুন্দর অ্যাস্থেটিক তবে ফটোগ্রাফির জন্য এত ভালো বলা যায় না কারণ লাইটিং টু কম বাট পরিবেশটা পিসফুল তবে বাইরে ওপেন স্পেসে এত গাছপালা লাগানো গ্রিনারিস এর মধ্যে দিনের বেলা সুন্দর ছবি আসবে ভালো লাগবে তো আমরা বইগুলো দেখছিলাম আবার মুভি নিয়ে কত আলোচনা কি কি দেখলাম এসব নিয়ে খুব গবেষণা চলছিল তো যাই হোক এটা হচ্ছে গুলশান দুইয়ের এর আজও আইডিয়া স্পেস এখানে রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির সেট মিল পেয়ে যাবেন আমরা চিকেন মিল নিয়েছিলাম আমারটা ছিল চিকেন স্টেক পটেটো দিয়ে মজা করে খেয়েছি আর এটা ছিল লেমন গার্লিক চিকেন মিল আমরা এক্সট্রা একটা গার্লিক রাইস সাথে নিয়ে মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন গেল অনেকদিন পর একটা মিনি ব্লগ শেয়ার করলাম যারা সাথে আছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকের মতো বাই